ওই ঘরে বাধা দিলেছে দিকে মারে। ওরে বাবা, এ কি করেছিস তোরা? আরে আমার না একটু আসতে দেরি হয়েছে, তা বলে তোরা এমন করে ধুলাতে ধুলাতে পড়ে আছিস কেন বাবা? দেখ আমি তোদের জন্য জল এনেছি, তাকো না, একটিবার তাকিয়ে দেখ বাবা, একটিবার তাকিয়ে দেখ, দেখ না আমি তোদের জন্য জল এনেছি তোরা। হরি হরি, তোরা কথা বলছিস না কেন বাবা? বুঝতে পেরেছি, আমার উপর তো তোর অভিমান হয়েছে, তাই না বাবা? না বাবা না, আর এমন করে অভিমান করে থাকে না, একটিবার একটিবার আমাকে মামা বলে ডাক না বাবা, একটিবার একটিবার ওঠ না বাবা, একটিবার উঠে আয় না বাবা। আমি যে আমার রাজপ্রাসাদের স্থির থাকতে পারলাম না সরকার, অন্তর্বাস থেকে বারবার বেঁচে যায় কন্দনের ধ্বনি, কেন তুমি এমন ভাবে কাচ্ছ সরকায়? আর আমার ছয় ছয় পুত্র এমন ভাবে তারা দুরাতে কেন শয়নি করেছে সরকায়? স্বামী গো, তোমার কাছে বলার মতন বাক্য যে আমি হারিয়ে, তুমি কি বলছো সরকায়? তবে কি কোনো বিপদ হয়েছে আমার অন্তপুর মাঝে? বিপদ বলো সরকার, বলো। হ্যাঁ
কেন করছ, কি হয়েছে তোমার? তবে কি তোমার উপর অভিমান করে এমন পুত্র এমন ভাবে দুরাতে শয়নে করেছে? বলো বড় ভাবে বলো কেন করছ? যাও মহারাজ, কেন আমি কন্দরে করেছি বলো সরকার? কেন কেন কেমন করে বলো বলো মহারানী বলো, কেমন করে তুমি তোমার পুত্রকে হারিয়েছো বলো বলো তুমি আমার কাছে? আমি 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 যার স্থির থাকতে পারছি না সরকার। কোথা হতে আসলো একে মাসি? তোমার মাসি আমার মাসিমার কাছে তো শুধু শুনেছি ওই রন্ধনে পূজা হলো এক দেবীর পূজা, ওই দেবীর পূজা করলে আমার সংসারে সুখে ফিরে পাব, আমার পুত্র ঘরের সব সুখে থাকবে, এই রাজে মহলে যে সুখে থাকবে। দেবী পূজা করেছ তাহলে কি তুমি আমায় না জানি আমার এই অন্তপুরের মাঝে তুমি কি সেই মনসা পূজা করেছ? আমি 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 সত্য মহারাজ আমি বুঝতে পারছি না, আমি বলতে পারবো না। সরকার বলো বলো তোমার সেই দেবী পূজা করে কি হয়েছে আমার পুত্র? কেন কেন তারা এমন ভাবে স্বর্ণ পালন করছে এই মেয়েদের বাজারে? বলে বলো বলো সরকার বলো কেন কেন কাঁদছ? আর কি আমি আমি যে শুনতে যাই সরকার, কি হয়েছে বলো বলো মহারাজ? সেই দেবীর অন্তরে পূজা করে অন্তরে পূজার মানটাকে আমার জয় পুত্র জাগ এক করে সবাই মারা গেছে। তুমি কি বলছো? সেই দেবীর পূজা করে তুমি রন্ধন পূজা করছো, সেই রন্ধন পূজার পান্তাকে এক এক করে তোমার ছয় ছয় পুত্র মারা গেছে? আমি আমি বিশ্বাস করতে পারছি না স্বামী। এর আগে এর আগে তো আমার আর ছয় পুত্র যে আমার মুখে মাঝে হতে হারিয়ে গিয়েছিল, তুমি আমার কোলে ফিরিয়ে করেছি স্বামী, তোমার কাছে খড়া জোড়ে বিনতি। আমি যে বড় ঠিক তোমার মতো ভুল করেছিলাম গো, হ্যাঁ আজ আমি আমার ভুলের জন্য আমার আমার প্রভুর দাস এই মহাজ্ঞান মন্ত্র আমি যে হারিয়ে ফেলেছি, মহারাজ হারিয়ে ফেলেছি। তবে গো সরকার, হ্যাঁ তোমার মনে হয় ও তোমার মাসি নয়, সেই পাতাল বাসির যাই মনে কানে তোমার মাসি বে ছল করে আমার না জানিয়ে তোমার রন্ধন পূজা করিয়ে আজ তোমার সর্বনাশ করে। তাই তুমি আর কেঁদো না সরকার, কেঁদো না, যদি এভাবে আমি নয়ের বাড়ি ফেরাই আমার পুত্রের জন্যে তাহলে অদূর থেকে সেই চাঁদমণি মনসা হাসবে আর বলবে ওই তাকে দেখ ওই ওই মর্তবর মা আছে রাজা জন্দর কেমন কাছে পুত্র সঙ্গে, কিন্তু না স্বীকার করবো সরকার। তুমি কে মোছ মোছো তুমি তোমার নয়নের বাড়ি হবো সরকার, দক্ষ কানা তুমি দাও পাশা করে এসো তুমি আমার সঙ্গে আমার অন্তরে বাইরে, তবে কোথায় যাবে যেন চলো তুমি আমার ওই শিব মন্দিরে তুমি তোমার অঞ্চল প্রসারণ করে গিয়ে বলবে ওগো আমার পাথরে দেবতায় এই কি তোমার বিচারে সারা জীবন আমি তোমায় পূজা করেছি, তুই কেন কেন তুই আজ আমায় এই করেছ, একই সঙ্গে আমার ছয় ছয় পুত্র কেন তুমি নিয়েছ, তুমি জবাব দাও দয়া ভয়ে তুমি জবাব দাও শঙ্কর তুমি আমায় জবাব দাও। আমার পুত্র কবি আমি আমার পুত্রকে ছেড়ে চলে যেতে পারব না স্বামী, তুমি যে পিতা তোমার এই কাঠটা তুমি মুখ মাঝে চেপে রাখতে পারো, তুমি অহংকারে যেতে স্বামী কিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি যে মা মা হয়ে কেমন করে সন্তানদের কথা বলে বলো মহারাজ।
ছয়টি আদরের পুত্র আমায় ছেড়ে চলে গেছে পৃথিবীর মাঝে। নিয়ে যাও তুমি এই মুহূর্তে এই ছয় ছয় মৃত পুত্র নিয়ে যাও ওই ওই মহাশ্মশানে। বেশ মহারাজ। এক এক করে শ্মশানে নিয়ে তুমি নিজে হস্তে তোমার ছয়টি দাদু ভাইয়ের মুখ অগ্নি করবে, কেমন? বেশ, এ কথা মনে থাকবে মহারাজ। অগদারে মহারাজ, এই যে নাগের উৎকৃষ্ট, এরকম আমার অন্তপুর মাঝে আমি সইতে পারছি না। আর আমি চললাম কোথায় জানো, আমি চললাম তোমার রানীমারের কাছে। সেই যে পুত্র সঙ্গে পাগল হয়ে কেমন কাছে আমার এই প্রভু শঙ্করের কাছে। আমিও যাব ওগো শরক, আমিও যাব তোমার কাছে, আমিও প্রার্থনা করবো ওই দয়াময়ের কাছে। ওগো দয়াময়, তুমি আমায় পুত্র ভিক্ষা দাও, তুমি আমায় পুত্র ভিক্ষা দাও, তুমি আমায় পুত্র ভিক্ষা দাও। বলে ভাই, এইভাবে তো বসে থাকলে হবে না, চাঁদের ছয় ছেলে মারা গেছে, চল সবাই মিলে আমরা শ্মশান ঘাটে নিয়ে দাহ করে আসি, কেমন? চল যাই, চল যাই। ওই আজ জয় হরি নামটি মগ বল মুখে, এবার জয় হরি নামটি বল মুখে, আজ খরি ধ্বনি দিয়ে চলে গামি সকলে। ও ভাই, হরি ধ্বনি দিয়ে চলে গামি সকলে। ও ভাই, হরি ধ্বনি দিয়ে চলে চাপা তলে ঘাটে, এবার জয় হরি নামটি বল মুখে, এবার জয় হরি নামটি বল মুখে। এ ভাই, এই তো দেখতে দেখতে এলামে চাপাতলার ঘাটে, আর দেরি করিস না, আই এদের মধ্যে চিতাই শুয়ে দিয়ে দাহ করে ফিরে যায় মহারাজের নিকটে। বেশ তাহলে চল ভাই, একটু তাহলে মুখে তাহলে আগুন দিয়ে দিই। বলো মা, বাবার বর্ষণ করে চাপাতলা শ্মশানে। বেশ। ওরে ভাই তাকিয়ে দেখ, পূর্ব আকাশে কেমন মেঘ জমেছে, হয়তো এই মুহূর্তে শ্মশানের মাঝে বৃষ্টি লাভতে পারে। চল এদের এক এক করে পানার তলা লুকিয়ে রেখে আমরা সবাই মিলে ফিরে যাও। বলো মা, ছয় পুত্রকে তুমি শিলা করে রেখে দাও, সময় মতো হলে আমি এদের নিতে আসবো, তখন এদের জীবন দান দিয়ে আমাকে ফিরে দিই। বেশ, তাহলে আমি এখন আসি। এসো মা। চম্পকনগর, তাই তো আমি মনস্থির করেছে আমার এই সাদের চম্পকনগর, এরা সিংহাসন, অসংখ্য প্রজাপাঠক, সবাইকে আমি তব হাতে অর্পণ করে আমি যাবো
পুত্র শোক দ্বারা নিবারণ করার জন্যে একদে দুদিন ধরে 14 বছর জন্য ওই ওই শৃঙ্খলে বাণিজ্যের পথে আমার কথা বলো না, তুমি তুমি কি ভুলে যাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ? আমার জয়পুর থেকে এক এক করে সবাই আমার মুখতে হারিয়ে গেছে। এরপরে তুমি যদি বলো যে আমি আমি রাজ্য ছেড়ে চলে যাব বাণিজ্যে, আমি বাজিব না সবই, আমি বাজিব না। শোনো কাকু, পুত্র সঙ্গে দেহ মন জর্জরিত হয়েছে, মুখ্য খারাপের দায়ী হয়েছে, তাই তো আমি মনস্থির করেছি। শুনবো না তোমার কোনো কথা, তুমি আমায় বাধা দিও না, সরকার বাধা দিও না। এ মুহূর্তে তুমি আমায় পাড়া হতে একে একে পঞ্চ নিয়ে দেখে সপ্ত লিঙ্গে বর্ণন করে দাও। আমি দব দব হাতে অর্পণ করি আমার এরা সিংহাসনে, আমি যাব যাব সেই যেই বাণিজ্যের পথে মহারানি। পায়ে ধরি আজ বিনয় করি বিনয় করি বাণীর যে যে ওনাদ পায়ে ধরি বিনয় করি আমি তোমার তরি বরণ করে দেবো। তোরে আয় গো আয় পঞ্চরে, ও তোরা করে আয়রে গো তোরা করে আয়। প্রাণনা তো যাবে মানি যে তো নিবারণ করবি আয়, প্রাণনা
ভাড়া করে আমরা এসে গেছি এই মুহূর্তে এই নদীর তীরে তোমাদের মহারাজের সত্য তরি তোমরা বরণ করে দাও মা। আজি আরন বরণ করলো খানি কিবা বকুল ফুলের মালা গো ভাগ্যবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো তারা পঞ্চরে গো বরণ করলো খানি বকুল ফুলের মালা গো ভাগ্যবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো চাঁদের সপ্ত ডিঙ্গা গো নদীর ঘাটে গো তারা পঞ্চরে।
Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.